সাবস্ক্রাইব করুন টেক বাংলা ইউটিউব চ্যানেলকে, পাশে থাকা বেল আইকন প্রেস করুন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কীভাবে অফিসিয়াল ইনস্টাগ্রাম থেকে টাকা আয় করা যায়, এর জন্য রিকোয়ারমেন্টসটা কী আর এটা কবে থেকে চালু হতে যাচ্ছে। তো ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন, তো সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো এটা হলো ইনস্টাগ্রামের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আমি নিচে গিয়ে আপনাদের সাথে স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি কী কী রিকোয়ারমেন্টস লাগবে এবং কীভাবে অ্যাডসগুলো শো করবে। আরেকটা উপায় আছে ব্যাজের মাধ্যমে, ব্যাজটা কি এগুলো দেখিয়ে দিচ্ছি। তো এখানে ইনস্টাগ্রাম এই আর্টিকেলটা আপলোড করেছে 27 মে, 27 মেতে তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে ইনস্টাগ্রাম থেকেও এখন ইউটিউব আর অন্য অন্য প্ল্যাটফর্মের মতো টাকা আয় করতে পারবেন। আমি নিচে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ইনস্টাগ্রাম থেকে প্রথম উপার্জনের রাস্তা হলো লাইভ আসার মাধ্যমে। তো এটা টিকটকে অলরেডি আছে তো এখানে লেখা আছে ইন্ট্রোডিউসিং ব্যাজেস ইন লাইভ। তো এখানে আপনারা ব্যাজেস আপনাদের যখন ইনস্টাগ্রাম লাইভে যাবেন তখন আপনারা দেখুন, একটা ছবির মাধ্যমেও দেখিয়ে দিয়েছে। তো এখানে নিচে বাইয়ে ব্যাজের অপশান আছে, তো যদি কেউ যদি আপনাকে বাইয়ে ব্যাজে ক্লিক করে যদি ব্যাজটা পারচেস করে আপনাকে দেয় তাহলে ওটার মাধ্যমে আপনি ব্যাজটা দিয়ে টাকা উপার্জন করতে পারেন। তো আপনার যদি ভালো মানের ফলোয়ার থেকে থাকে তাহলে তারা আপনাকে ব্যাজ দিতে পারবে, ব্যাজ দিলে তাহলে আপনার ওটার মাধ্যমে টাকা উপার্জন করতে পারেন। তো এই ছবির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাজটা দেখতে কীরকম। তো এখন আরেকটা উপায় হলো IGTV অ্যাড। তো এখানে আছে স্টার্টিং নেক্সট উইক উই আর ইন্ট্রোডিউসিং অ্যাডস ইন IGTV আওয়ার লং টার্ম ভিডিও ডেস্টিনেশন, উই ওয়ান্ট টু সাপোর্ট ক্রিয়েটরস ইনভেস্টমেন্ট ইন IGTV বাই শেয়ারিং অ্যাডভার্টাইজিং রেভিনিউ উইথ দ্যাম। তো এখানে বলা আছে যে IGTV অ্যাডস নেক্সট উইক স্টার্ট হবে, মানে এখন এটা টেস্টিং চলতেছে। USA অলরেডি 200 জন ক্রিয়েটরকে এটা টেস্টিং দেওয়া হয়েছে এবং তা এই অ্যাডগুলো হবে 15 সেকেন্ডের। এর এই অ্যাডগুলো স্কিপেবলও হতে পারে আবার নন স্কিপেবলও হতে পারে। দেখুন অ্যাডগুলো চালু করার জন্য আপনি ভিডিও যখন আপলোড করবেন তখন ভিডিওতে ফিড প্রিভিউ এই অপশানটাকে অন করে দিতে হবে। এই অপশানটাকে যদি আপনি অন না করেন তাহলে আপনি কোনো রকমের অ্যাডস আপনার ভিডিওতে শো করবে না। আর যদি অন্য কেউ আপনার ভিডিওর অ্যাড ভিডিওতে ক্লিক করে, ফিডস থেকে ভিডিওতে যদি ক্লিক করে তাহলেই আপনি অ্যাড পাবেন। যদি ভিডিওতে ক্লিক না করে, ভিডিওতে না ঢুকে তাহলে আপনি ওই অ্যাড ওই ক্রিয়েটরের কাছে আসবেন। অ্যাডগুলো আপনার ভিডিওতে আসার জন্য আপনার ইনস্টাগ্রামের ফলোয়ারগুলো জেনিউইন হতে হবে, আপনি একজন ক্রিয়েটর হতে হবে, নাকি আপনি ফেক অ্যাকাউন্ট খুললেন অনেকগুলো ফলোয়ার হয়ে গেল ও এই জন্য আপনি ইনস্টাগ্রামের মনিটাইজেশন পাবেন না। তো আপনার ফলোয়ারগুলো রিয়েল হতে হবে এবং আপনি একজন জেনুইন অ্যাকাউন্ট হতে হবে, তা এরপরেই আপনি ইনস্টাগ্রামের মনিটাইজেশন এনেবল পাবেন। ভিডিওতে কোনো কপিরাইট থাকতে পারবে না, ভিডিওটি পুরোই আপনার হতে হবে। ভিডিওটি যদি আপনার না হয়ে থাকে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না। আর একটা কথা হলো ভিডিওটি অ্যাডভার্টাইজ ফ্রেন্ডলি হতে হবে, যদি ভিডিওটি অ্যাডভার্টাইজ ফ্রেন্ডলি না হয়ে থাকে তাহলে আপনার ভিডিওতে কোনো অ্যাড আসবে না আর আপনার টাকাও উপার্জন হবে না। ভিডিওটা সম্পূর্ণই আপনার হতে হবে, আপনি কোনো একটা ইউটিউব থেকে ভিডিও এনে নিয়ে আপলোড করে দিয়েছেন, এভাবে আপনি আর্ন করতে পারবেন না, আপনার মনিটাইজেশন এনেবল হবে না। তো এর জন্য আপনার ভিডিওটি পুরোই নিজের হতে হবে, তাহলেই আপনি ইনস্টাগ্রামের মনিটাইজেশন এনেবল করতে পারবেন। এটাই বাংলাদেশ ভারত এই দুটো দেশগুলোতে কবে আসবে এটা এখনও ঠিক করা হয়নি। এ পুরো বছর পর্যন্ত এটাতে USA এর টেস্টিং চলবে এবং টেস্টিংয়ের পরে ব্রাজিল, ফ্রান্স এই দেশগুলোতে আসবে। এই দেশগুলোতে আসার পরে আশা করা যায় খুব শীঘ্রই আমাদের বাংলাদেশ, ভারত এই দেশগুলোতেও চলে আসতে পারে। এটা যখন বাংলাদেশে লঞ্চ হবে তো আমি প্র্যাকটিক্যালি একটি ভিডিও বানিয়ে দেখিয়ে দিব কীভাবে করতে হয়, কীভাবে মনিটাইজেশন এনেবল করতে হয়, ভিডিওর মনিটাইজেশন ভিডিও কীরকম হতে হবে। ভিডিওটি পছন্দ আসলে ভিডিওটিতে একটা লাইক করে দিন, না যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটিকে অন করে দিন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ।